فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنتُمْ لَا تَعْلَمُونَ. السلام عليكم ورحمة الله. সম্মানিত দিনী বোনেরা, উসুলু থালাসা বা তিনটি মূলনীতি, সর্বপ্রথম কথা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে এলেম অর্জন করা সব কিছুর আগে আমাদের জন্য ফরজ, এবং সে অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করা আল্লাহ রাব্বুল আলামিনের যে নির্দেশনা, যে নির্দেশ এবং যে দাবি এবং তার যে হক আমাদের উপরে, সে অনুযায়ী আমাদের আমল করা এবং জীবন পরিচালনা করা আমাদের জন্য ফরজ। আর আল্লাহ রাব্বুল আলামিনকে জানার পাশাপাশি আরও দুটি বিষয়, তিনি যে দিন আমাদেরকে দিয়েছেন এবং সেই দিনকে যার মাধ্যমে দিয়েছেন, তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুটি বিষয় সম্পর্কে জানতে হবে। তো মোট তিনটি বিষয় সম্পর্কে আমাদেরকে এলেম অর্জন করতে হবে, তা না হলে আমরা ঠিকমতো ইবাদত করতে পারবো না, বা আমাদের ইবাদতগুলো ঠিকমতো হবে না, বা আমরা পরিপূর্ণ ঈমান অর্জন করতে পারবো না, ঈমানের মধ্যে যথেষ্ট ত্রুটি বিচ্যুতি অথবা বাড়াবাড়ি ছাড়াছাড়ি শিরক বিদআত এগুলো রয়ে যাবে। তো এই তিনটি বিষয় আমাদের জন্য, আমাদের ঈমানের জন্য, আমাদের দিনের জন্য, জান্নাত লাভের জন্য, এই তিনটি হলো মূলনীতি। মূলনীতি বলতে আমরা ঠিক কী বুঝি? মূলনীতি বলতে বুঝি যেই নীতিটি সকলের জন্য প্রযোজ্য, সেটিকে আমরা মূলনীতি বলি। তো এই তিনটি মূলনীতি যেটা আমরা আলোচনা করতে যাচ্ছি, এটি সমগ্র মানব মিল্লাতের জন্য প্রয়োজন। প্রেসিডেন্ট, মন্ত্রী, এমপি অথবা সচিব, ডিসিএসপি, এমনকি ড্রাইভার, হেলপার, কাজের ছেলে, কাজের মেয়ে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সকল ভাষার, সকল গোত্রের, সকল বর্ণের, সকল পেশার, সব মানুষের জন্য এই তিনটি নীতি আবশ্যক। এই তিনটি নীতি ছাড়া কোনো মানুষেরই কল্যাণ নেই, কোনো মানুষেরই মুক্তি নেই। আর এই তিনটি মূলনীতি হলো, বা এই তিনটি মূলনীতি যে আমরা বলছি যে কোনো মানুষেরই মুক্তি নেই এই তিনটি ছাড়া, সেটির দলিল নেওয়া হয়েছে আবু দাউদ, তিরমিজি সহ প্রায় বিভিন্ন হাদিসের কিতাবগুলোতে, বারা ইবনে আসিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, বিভিন্ন সাহাবায়ে কেরাম থেকে হাদিস বর্ণিত হয়েছে। বারা ইবনে আসিব রাদিয়াল্লাহু তাআলা আনহু লম্বা একটি হাদিস বর্ণনা করেছেন, সেখানে তিনি বলছেন যে আমরা একজন আনসারির জানাজার জন্য এবং দাফনের জন্য, কবর দেওয়ার জন্য আমরা গেলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে গিয়েছেন। তারপরে রাসূল সাল্লাম যখন মানে কবর খনন করা হচ্ছিল, তখন রাসূল সাল্লাম এক জায়গায় বসেছিলেন এবং তার সাথে সাহাবায়ে কেরাম ছিলেন। তো তার হাতে একটা কাঠি ছিল, সেটি দিয়ে তিনি দাগ কাটছিলেন এবং সেখানে পিন পতন নিরবতা বিরাজ করছিল। সাহাবির ভাষায় যে আমাদের মাথার উপর যেন পাখি বসেছিল, তার মানে এত নীরব নিস্তব্ধ অবস্থা ছিল সেখানে। তো তারপরে রাসূল সাল্লাম কিছুক্ষণ পরে মাথা উঠালেন, তারপরে বললেন ইস্তাঈদু মিন আযাবিল কবর, তিনবার বললেন, মানে তোমরা কবর আযাব থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও, কবর আযাব থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও, কবর আযাব থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও, তিনবার তিনি বললেন। বলার পরে মানুষের আমল সম্পর্কে বা মানুষের মানে মৃত্যুর সময়ে মানুষের আমল অনুযায়ী যে তার অবস্থা, মৃত্যুর অবস্থা, সে সম্পর্কে ডিটেলস আলোচনা করলেন। মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসে, তখন আসমান থেকে ফেরেশতা আসে, ভালো মানুষদের জন্য ভালো, খারাপ মানুষদের জন্য খারাপ ফেরেশতা এসে যতদূর দৃষ্টি যায় তারা ছেয়ে বসে এবং ভালো ব্যক্তির জীবন খুব ভালোভাবে কবজ করেন, খারাপদের খুব খারাপভাবে কষ্ট করে, কষ্ট দিয়ে জীবন কবজ করেন ফেরেশতারা। এবং এভাবে শেষ পর্যন্ত যখন তাদেরকে দাফন করা হয় এবং দাফন করে যখন মানুষরা ফিরে যায়, তখন দুজন ফেরেশতা আসে, এসে তাদেরকে জিজ্ঞেস করে মান রব্বুকা ওমা দিনুকা ওমান হাযাল্লাযী বুয়িতা ইলাইকুম, মানে তোমাদের রব কে আর তোমাদের দিন কী ছিল আর ইনি কে
যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল। তো যারা কোরআন সুন্নাহ অনুযায়ী মানে সঠিক বিশ্বাস এবং সঠিক আমল যারা করেছিলেন, তারা সঠিক উত্তর দেবেন, মুমিন মান তারা সঠিক উত্তর দেবেন। তখন তাদেরকে আরেকটি প্রশ্ন করা হবে যে কাইফা দারাইতা, বা কীভাবে তুমি জেনেছো। তো সে বলবে করাতু কিতাব আল্লাহ ও আমানতু ওয়াসাদ্দাক্তুহু, মানে কোরআন পড়েছি, ঈমান এনেছি এবং আমি সত্য বলে আমার জীবনে সত্যায়ন করেছি, মানে বাস্তবায়ন করেছি, আমল করেছি। আর যে মুনাফিক অথবা কাফের তারা উত্তর দিতে পারবে না। তারপরে মুমিনের জন্য শান্তি এবং কাফেরের জন্য শাস্তির পর্ব শুরু হবে। এই হাদিসে তিনটি যে প্রশ্ন করা হবে, এই তিনটি প্রশ্ন থেকে বাঁচার উপায় কী, কে বাঁচবে, কেউ বাঁচবে না। অর্থাৎ এই তিনটি প্রশ্ন সবাইকে করা হবে, সেটা পৃথিবীর যে কোনো দেশের, যে কোনো ভাষার, যে কোনো পেশার মানুষ হোক না কেন, সকলকে তিনটা প্রশ্ন করা হবে। এবং তিনটি প্রশ্নের সঠিক উত্তর না দেওয়া পর্যন্ত কাউকেই ছাড়া হবে না, কাউকেই ছাড়া হবে না। এবং যেহেতু পরকালীন নাজাতের ভিত্তি হলো এই তিনটি প্রশ্ন, এই তিনটি প্রশ্নে ভুল হয়ে গেলে আর নাজাতের কোনো পথ থাকবে না। তো এবং সকলের জন্য যেহেতু এই নীতি, সুতরাং এই তিনটিকে মূলনীতি বলার যুক্তিসঙ্গত। এবং খেয়াল করার বিষয় যে এই তিনটি বিষয়ই কিন্তু আকীদা সংক্রান্ত, এখানে কোনো আমল সংক্রান্ত প্রশ্ন ডিটেলসে যাওয়া হচ্ছে না বা আলোচনা হবে না, আকীদা সম্পর্কেই এই তিনটি প্রশ্ন। এই জন্য এই তিনটি বিষয় সম্পর্কে আমাদেরকে যথেষ্ট জ্ঞান অর্জন করতে হবে। يا رب العالمين